কোরবানি ঈদের ব্লগটা দিব দিব বলে দেয়াই হচ্ছে না, ঈদের 5-6 দিন অলরেডি চলে গেছে। তো আজকে সময় করে ভিডিওটা এডিট করতে বসেছি, আমার কোরবানি ঈদটা কেমন গেল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো হোপস আপনারা ভিডিওটা দেখবেন। আজকে কোরবানি ঈদ, সকালবেলা আমার মেয়ে অনেক ভোরে ভোরে উঠে যায়, আমার মেয়েকে নিয়ে আমি বসে আছি, ওকে ব্রেকফাস্ট টেকফাস্ট করিয়ে এখন আমি আরেকবার ঘুম পাড়াবো। আমার চোখে এখনও ঘুম, আমি ঠিকমতো উঠতেই পারছি না। তো যাই হোক, আমি ওকে ঘুম পাড়িয়ে সেমাই বানালাম, আমি সেমাইগুলো ডাইনিংয়ে পরিবেশন করছি। আমি এখানে বানিয়েছি দুধ সেমাই, তারপর হচ্ছে লালটা একটু শুকনা শুকনা করে সেমাই করেছি, এটা রাসেল অনেক পছন্দ করে নারিকেল দিয়ে। আর চটপটি, চটপটিটা হচ্ছে আমার জন্য, আমি চটপটি অনেক বেশি পছন্দ করি, ঈদ হোক বা কোনো স্পেশাল ওকেশনে আমি সবসময় চটপটি বানাই। আর এটা হচ্ছে ফুচকা, বাজারের কেনা ফুচকা, জাস্ট তেলে ভেজে নিলেই হবে। আর সাথে আছে 2 কাপ ঘন দুধ চা। আমরা কিন্তু খেতে বসবো বসবো, এর মধ্যে কিন্তু আমার মেয়ে চেরি ঘুম থেকে উঠে গেছে। ও এমনই করে, ও হচ্ছে আসলে আধা ঘন্টা 40 মিনিটের উপর ঘুমায় না, তো ওকে ওয়াকারে দিয়ে এখন আমরা ব্রেকফাস্ট করতে বসেছি। আর আমরা যখন ডাইনিংয়ে কিছু খাই, চেষ্টা করি যাতে আমার মেয়ে আশেপাশে থাকুক, ও দেখুক যে আমরা খাচ্ছি, তাহলে ওরও খাওয়ার প্রতি আগ্রহটা বাড়ে। ওকে টুকটাক একটু মুখে দেই, পানি দেই, বিস্কিট দেই। তো এর মধ্যে ব্রেকফাস্ট শেষ করতে না করতে আমাদের মাংস চলে আসছে। আর মাংস আমরা আসলে কীভাবে রাখি আপনারা দেখতেই পারছেন, এখানে একটা বড় প্লাস্টিক আছে, এটা বড় প্লাস্টিকের উপর যদি মাংসগুলো এভাবে রেখে মাংসগুলো ঠিকভাবে বন্টন করি তাহলে কিন্তু খুব বেশি সুবিধা হয়। চাইলে পলিথিনটা আবার ওয়াশ করে রিইউজ করতে পারবেন বা ফেলে দিতে পারবেন, ওটার দাম এত বেশি না। তো চেরিকে চেরির খালার কাছে রেখে আমি চলে গেলাম মাংসের কাজগুলো করতে, মানে কামলা খাটতে গেলাম। এদিকে আমি সব কিছু তাড়াতাড়ি সেট করে আমি ভাবছি তাড়াতাড়ি মাংস বসিয়ে দিই, নাহলে দুপুরে খেতে পারবো না, কারণ মাংস সিদ্ধ হতে হতে অনেক টাইম লাগে। আমি জানি মাংসগুলো পিসগুলো বড় বড় থাকে, আমি আসলে মাংস একটু ছোট ছোট পিস খেতে পছন্দ করি, এই জন্য আমি ঠিকঠাক মতো কেটে নিচ্ছি। এদিকে মাংস আমি বসিয়ে দিয়েছি, বেশি রান্না করছি না, 2-3 কেজির মতো রান্না করছি। পাশের চুলে ভুঁড়ি পরিষ্কার করে অলরেডি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আমার হেল্পিং হ্যান্ডরা ওদের কাজ করে যাচ্ছে। আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, এলোমেলো সব। আর আমি আরও রান্না করেছি হচ্ছে চিকেন কারি আর হচ্ছে পোলাও, বেশি কিছু রান্না করিনি কারণ তেমন একটা বেশি খাওয়া হয় না, সবাই গরু গরুই করে, গরুই আসলে খাবো, তো গরুটা তাড়াতাড়ি হলে আমি খাবো। এদিক দিয়ে কিন্তু আজকে একটু টুপটাপ বৃষ্টিও পড়ছিলো, ওয়েদারটাও খুব সুন্দর ছিল। ঈদের মধ্যে, ঈদের দিনে যদি এরকম একটা ওয়েদার পাওয়া যায় খুব ভালো লাগে। তো যাই হোক, হাতে অনেক কাজ ছিল, মাংসটা চুলে বসিয়ে চলে গেলাম চেরিকে গোসল করাতে। চেরি আবার এই ঝর্নার পানি পেলে আর উঠতে চায় না, ওর বাবার ও মিলে এরকম খুব মজা করে গোসল করে। এর মধ্যে আমি একটু পরপর মাংসটা চেক করছিলাম, মাংসটা এখনও হয়নি, সিদ্ধ হতে একটু টাইম লাগবে। তো চেরির গোসল শেষ, চেরিকে এখন আমি লাঞ্চ করিয়ে দিচ্ছি। চেরির এই খিচুড়িটাও সকালবেলা উঠে রান্না করতে হয়েছে, মানে আজকে সারাদিন খুব ব্যস্ততার মধ্যে কেটেছে, কোনটা ছেড়ে কোনটা করব, কখন গোসল করব, কখন রেডি হব, কখন ঈদের জন্য কিছু ছবি তুলব, কখন মেয়েকে রেডি করাবো, বাবা অনেক কাজ বাকি এখনও, আর লাঞ্চও তো আমাদের বাকি। তো যাই হোক, চেরিকে এখন ওয়াকারে দিয়ে দিলাম, চেরিকে ওয়াকারে দিয়ে আমরা আমাদের লাঞ্চটা করছি। আমাদের কিন্তু গরুটার হয়নি, তো গরু ছাড়াই আমরা লাঞ্চ করছি। আর এদিকে রাসেল বলছে ঘি নিয়ে আসো, আমি আসলে পোলাওয়ে ঘি দিতে ভুলে গিয়েছি, এই জন্য রাসেল এখন পোলাওতে এমনিই ঘি দিয়ে খাবে। তো যাই হোক, এভাবে আমাদের লাঞ্চটা শেষ হলো, এখন আমি গোসল করে বের হয়েছি যে এখন রেডি হয়ে আমি কিছু ছবি টবি তুলবো। কিন্তু আর কি হয়, এর মধ্যে আমার মেয়েকে আমি ঘুম পাড়িয়েছিলাম, সে ঘুম থেকে উঠে গেছে, এখন তাকে কোলে নিয়ে হাঁটতে হবে। আর যে জামা পরেছি সে জামার মধ্যে বুকে কাজ ছিল, যেটা হচ্ছে আমার মেয়েকে খুব ইরিটেট করছিল, তাই জামাটা খুলে আমি এখন একটা নর্মাল প্লেন নরম কাপড় পরে আমার মেয়েকে কোলে নিয়ে এখন ওকে আমি ঘুম পাড়াচ্ছি। ওকে ঘুম পাড়াতে পাড়াতে দেখলাম রাসেল কাঁঠাল খাচ্ছে, রাসেলের আবার কাঁঠাল খুব পছন্দ, বলছে যে রিয়া বৃষ্টির মধ্যে কাঁঠাল খেতে খুব ভালো লাগে, তুমি খাবে নাকি? আমি বললাম না বাবা, তুমি খাও, তোমারই দিন, আমার এখন মেয়েকে ঘুম পাড়াতে হবে, আমি ঘুম পাড়াই। যাই হোক, মেয়েকে আমি ঘুমটুম পাড়িয়ে এখন আমার সময় হয়েছে একটু রেডি হওয়ার, এখন আমি একটু রেডি হচ্ছি যে কিছু ছবি টবি তুলবো। এই ছবি তুলতে তুলতে আমার সন্ধ্যা হয়ে গিয়েছিল, কারণ আমি যে রেডি হয়েছি এই রেডি হতে, এই লুক ক্রিয়েট করতে আমার লেগেছিল 1.5 ঘন্টা। তো তাই অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিলো, এর মধ্যে আমার মেয়ের ক্ষুধাও পেয়েছে, আমার মেয়ের ডিনারের টাইম হয়ে গেছে। তো তাড়াতাড়ি ছবি টবি তুলে আমার মেয়েকে ডিনার করাচ্ছি। তো ডিনার করানোর সময় আমার মেয়ের এক পাশে আমি থাকি, এক পাশে ওর বাবা থাকে, ও এভাবে আমাদের দুজনের সাথে ডিনার করতে খুব পছন্দ করে। ওকে আমি দুপুরেও খিচুড়ি দিই, রাতেও খিচুড়ি দিই, ও খিচুড়িটা মাশাল্লাহ খুব পছন্দ করে।
ডিনার করার পরে চেরির সাথে একটু খেলাধুলা করা হয়, এরপর খেলাধুলার পর ওকে আমরা ঘুম পাড়িয়ে দিই। তো ওকে এভাবে একটা রুমে নিয়ে লাইট অফ করে অল্প আলোতে ওর বাবা বা আমি এরকম হেঁটে হেঁটে গান শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াই। ও কিছুক্ষণ বাবার কাছে থাকবে, কিছুক্ষণ আমাকে দেখলে আমার কাছে চলে আসে। এভাবেই কেটে গেল আমাদের কোরবানি ঈদ। পরিবারের সাথে খুব ভালোভাবেই কাটিয়েছি আমার পরিবারের সাথে। সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।